নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন নামক একটা আয়োজনের একটা ডেকোরেটার, ডেকোরেটারের ডাকে ওই মেহমানও আসে না, আপনার কেউ আসে। আমরা বিএনপির গত যে আসলে আন্দোলনের ঘোষণা তারা করেছিল সেই সমাবেশে আমরা দেখলাম যে সংঘর্ষ হয়েছে, হামলা হয়েছে, তিনটি বাসও পোড়ানো হয়েছে। অর্থাৎ 2001 সালের নির্বাচন ছাড়া আমরা প্রায় দেখেছি অন্যান্য সব নির্বাচনের আগে রাজনৈতিক একটি অচল অবস্থা সৃষ্টি হয়েছে। এবারও কি আসলে আমরা সেরকমই একটি অচল অবস্থার দিকে যাচ্ছি কিনা? যাচ্ছি কেনা, অচল অবস্থা তৈরি হয়ে গেছে। আমরা যতই বলি না কেন, কর্মসূচিতে আমরা পাল্টাপাল্টি কর্মসূচির মধ্যে দিয়ে আমরা উত্তেজনার আশঙ্কা করি, কিন্তু দুই দলই তো একটা পয়েন্ট অফ নো রিটার্নে চলে গেছে। আপনি যে সংলাপের কথা বলছেন, সেটা আওয়ামী লীগ প্রথমেই বলেছে আমরা সংলাপ করব না, এবং বিএনপিও বলেছে করব না, যদি না তারা আগেই ঘোষণা দেয় যে নির্দলীয় সরকারের রূপরেখা তারা নীতিগতভাবে মেনে নেয়। অতএব সেখানেই কিন্তু পয়েন্ট অফ নো রিটার্ন, এবং সেই জায়গার পরে বিএনপি তার রূপ সরকারের রূপরেখা, প্রস্তাবিত সরকারের রূপরেখা ঘোষণা করেছে এবং একই সঙ্গে এক দফায় চলে গেছে যে এই সরকারের বিদায় করানো হচ্ছে তাদের একটি এজেন্ডা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে এখানে আর আপনি যদি পরিবেশ, রাজনীতির পরিবেশ দেখেন, সেটা সংঘাতমুখী হয়ে গেছে। এবং এটার আমরা দেখেছি যে সরকার অবস্থান কর্মসূচি যেটা ঢাকা প্রবেশমুখে ছিল সেখানে হামলা করে গুলি চালিয়ে জনতাকে নিরস্ত্র করতে চেয়েছে। গুলি চালানোর অর্থই হচ্ছে এটা শেষ মাধ্যম যে জনতাকে নিয়ন্ত্রণ করতে না পেরে গুলি চালিয়েছে, এটাই কর্মসূচির বড় সত্যি। কিন্তু এরকম তো আবার অভিযোগ আছে যে বিএনপি নিজেরাই এই ধরনের কর্মকাণ্ড ঘটিয়েছে। অভিযোগ থাকতেই পারে, কিন্তু বাস্তবে দেখা যায় যেসব বাস পোড়ানো হয়েছে সেগুলি পুলিশি পাহারায় সরকার সমর্থকরা পুড়িয়ে বিএনপির উপর অগ্নি সন্ত্রাসের পুরনো দায় চাপানোর চেষ্টা করছে। যেমন আমার উপর মামলা আছে, আমি নাকি চৈত্রগ্রামে কোন বাসে আগুন দিয়েছিলাম যখন আমি প্রেস ক্লাবে বসেছিলাম, এরকম অভিযোগ দায় এগুলো দেওয়া হয়। এগুলো এটা আওয়ামী লীগের রাজনীতির একটা কৌশল। আমি যেটা মনে করি যে আপনি যে জায়গায় সংলাপের কথা বলছেন, প্রধান নির্বাচন কমিশনার সংলাপের কথা বলেছেন, ইতিপূর্বে আরেকজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে সংলাপের কোনো প্রয়োজন নেই, কিন্তু তিনি এখন বলছেন সংলাপের প্রয়োজন আছে। তার ডাকে আমার মনে হয় যে দুই দল সংলাপে বসে যাবে, এটা আমি মনে করি না তেমনটি করবে। কারণ সিইসি হচ্ছে, নির্বাচন কমিশন হচ্ছে নির্বাচন নামক একটা আয়োজনের একটা ডেকোরেটার, ডেকোরেটারের ডাকে ওই মেহমানও আসে না, আপনার কেউ আসে না। সো আমি মনে করি যে দুই দল যদি ফিল করে যে পার্টিকুলার গভর্নমেন্ট, যেটা মাহবুব সাহেব বলেছেন, গভর্নমেন্টকে উদ্যোগ নিতে হবে, গভর্নমেন্ট উদ্যোগ নিচ্ছে না, বরং গভর্নমেন্ট একের পর এক তার প্রতিশোধমূলক প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করে যাচ্ছে। যেমনি করে ধরুন আজকে যে দুর্নীতি মামলার যে রায় দেওয়া হলো তারেক রহমান এবং জোবায়দা রহমান, সেই রায়ে সরকারের প্রতিহিংসার রাজনীতির প্রতিফলনই ঘটেছে এবং 9 বছর এবং 3 বছর করে সাজা দেওয়া হয়েছে। এবং এই সাজা দেওয়া, এই মামলার যে পরিচালনার বিচারিক কার্যক্রম, সেই কার্যক্রমে দেখবেন মাত্র 14 কার্যদিবসে 42 জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। এত দ্রুত মামলা নিষ্পত্তি, এটা সরকারের। কিন্তু শওকত মাহমুদ, আপনি আসলে যেই রায়ের কথা বলছিলেন সেখানে তারেক রহমানের 9 বছর এবং জোবায়দা রহমানের 3 বছর কারাদণ্ড হয়েছে, অর্থাৎ তারা কেউই কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই জায়গাটিতে আমি যদি আবার একটু মাহবুব কামাল যে প্রশ্নটি করেছিলেন, আমি আমার কথাটা শেষ করে নিই, আমি আমার কথাটা শেষ করে নিই, তারপরে আমি বলছি এই মামলার রায়ে এটা সরকার কি কারণে দিয়েছে এটা সরকারই ভালো বলতে পারবে। এবং সরকার সাথে সাথেই আইনমন্ত্রী বলেছেন যে খুব সুশাসনের পরিচয় পাওয়া গেছে, মামলা এইভাবে পরিচালনা করে দ্রুত দুর্নীতি মামলার রায় দেওয়ার মধ্যে সরকারের প্রতিহিংসা আছে। এবং যেহেতু তারেক রহমান বিএনপির সাম্প্রতিক এই সমাবেশগুলো অর্গানাইজ করা এবং বিপুল সংখ্যক লোক হয়েছে, সেটার প্রধান কৃতিত্ব তারেক রহমানের, সেই জন্য তারেক রহমানের বিরুদ্ধে এরকম রায়। এবং একই সঙ্গে আওয়ামী লীগ এই ক্ষমতায় গ্রহণের পর থেকেই তারেক রহমানকে খলনায়ক বানিয়ে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়েছে, বিদেশে বই পাঠিয়েছে, বহু টাকা খরচ করেছে, কিন্তু সেটা তারা কিছুই করতে পারেনি। তো আমি মনে করি যে এটা করে আন্দোলনের স্পিরিট ঠেকানো যাবে না। আর বিএনপি নামক দলটা নিয়ে এখনও আমাদের সুশীল সমাজে কিছু কিছু আমি মনে করি যে একটা গাত্রদাহ আছে। কেন আছে আমি জানি না, কারণ বিএনপি রাজনৈতিক দল হিসাবে এস্টাবলিশড, বাংলাদেশে আওয়ামী লীগের বাইরে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি আছে।